সত্য আমি বলবই, সত্য প্রচার করার জন্যই কিছু লোকের জন্ম। সাতটা ছবি আসা এটা আমার কাছে এত অল্প হলে সুসাইড গেম। আর আমি তো বলেছি আমি নতুনের মধ্যে কোনো কিছু দেখলে দিল দিয়ে করি, ভুলে যা আমি মিশা সওদাগর। তুই ভাবে তুই তোর বিদ্রোহ, তোর বোনের সাথে আমার প্রেম ছিল, আমি ওকে বিয়ে করিনি, তুই আমার বোনকে ভালোবাসিস, তুই ফাড়ায় ফেলা, তুই মন থেকে কর, সব পারবেস তো আমাকে মেরেই ফেলতে ভাই। এখন যদি তোমরা ভালো করে দেখবে আমাদের প্রোডিউসার অ্যাসোসিয়েশনস নেই। তুমি কাকরাইলে যাও, কাকরাইল অন্ধকার, কাকরাইল অন্ধকার, কিন্তু এইরকম কাকরাইল আমি দেখেছি, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, বা কেউ আছে রাশেদ হয়তো বা পারভেজ থাকতে পারে এখানে আমার ইয়েতে। এই কাকরাইল কী ছিল মানে চাঁদ রাত, মানে কাকরাইল সমস্ত পুরনো ছবিগুলো যাচ্ছে, মানে ফার্স্ট রান, সেকেন্ড রান, থার্ড রান, 1000, 1200 হল, 800 হল, 900 হল, মানে মানে আগে আগে হিট সুপারহিট ছবিগুলো যাচ্ছে, সবাই গমগমা ব্যবসা করতেছে। তো ওই জায়গায় এখন বেসিক্যালি তো 60 বা 70 হল আছে এখন, ঈদের জন্য রিলিজের জন্য বাড়বে হয়তো বা 100 থেকে 150 হল হবে। তো এইটা তো মনে করো বিক্ষিপ্ত, এবং এই এই 5টা হল কমার্শিয়াল ছবি, কিন্তু এখনকার 5টা ছবি। নেক্সট ঈদে তুমি বকরিদে 5টা কমার্শিয়াল ছবি পাবা না। এবং এইটা আমি মনে করি এই 5টা বা ওইখানে 2টা ছবিকে যদি ধরি, যাদের 7টা ছবি আসা এটা আমার কাছে এই এত এত অল্প হলে সুসাইড গেম। আমি এটাতে যথেষ্ট পরিমাণ খুশি না, আমার 5টা আমি আসি এটা কোনো ব্যাপার না, কারণ ছবি যেটা চলবে সেটাই আমার ব্যাপার, যেটা আমার ইন্ডাস্ট্রি রান করবে সেটাই আমার ব্যাপার। ওই ছবিতে আমি অভিনয় নাও করতে পারি, নাও থাকতে পারি, আমার প্রয়োজন নাও হইতে পারে, কিন্তু চলচ্চিত্র চলার প্রয়োজনটা অপরিহার্য। তো সেই জায়গা থেকে যেটা বলছে ওই 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 জিনিসটা হবে না। সত্য আমি বলবই, সত্য প্রচার করার জন্যই কিছু লোকের জন্ম, ওর মধ্যে আমি মনে করি আমি একজন। তো সেটাই হচ্ছে যে ওই রকম ছবি হবে কি না আমি এটা আমি শিওর না, বাট দর্শকটাকে নিয়ে নেবে। এবার ওই 5টা ছবির আমি ছোটো ছোটো বৈশিষ্ট্য বলে যাই। প্রথম কথা হচ্ছে বড় থেকে আসি, সাকিব খানের লিডার আমি বাংলাদেশ আরটিভির ছবিটা, এই ছবিতে নতুন কিন্তু একেবারে একজন অ্যামেচার ডিরেক্টর টিভি উনি নাটক করতেন, উনি ফিল্ম বানিয়েছেন, তার মানে ওই প্রডিউসার ওই ডিরেক্টর থেকে কিন্তু সাকিব বেশি পরিপক্ক। তো সাকিবকে একটু ডিফারেন্ট ক্যারেক্টার দিয়েছেন, ডিফারেন্ট ক্যারেক্টার দিয়েছেন। নামটা তোমরা শুনে শুনতে পাচ্ছ যে এটা একটা পলিটিক্যাল ধাঁচ, এবং একটা মানে দেশ তো পরিবর্তন করবে যুবকরা, দেশ তো পরিবর্তন করবে আসলে যুবক প্রতিনিধিরা। তো ওই জায়গা থেকে লিডার আমি বাংলাদেশ বানানো হয়েছে, এবং তথাকথিত ওকে কোনো অন্য গেটআপ টেটআপ না, খুব ন্যাচারালভাবে উপস্থিত করা হয়েছে, এবং এই একটা নতুনত্ব। এবং সাকিব নিজে থেকে একটু আলাদা পারফরমেন্স করার প্রয়াস করে পেয়েছে এবং করেছে, এটা একটা সাকিবের জন্য নতুন দিক। আমি কাট করে চলে আসি, সেটা হচ্ছে এরপরে কিল হিম। কিল হিমে আমি বললাম, আমি চ্যালেঞ্জ শব্দটা অহংকার হয় আমি আমার মত প্রকাশ করছি, অনন্ত ভাইয়ের যতগুলো কাজ দেখছো ওর সবচেয়ে বেটার কাজ দেখবা, মনে করো তোমরা তাকে যে মার্ক দাও তার থেকে তাকে বেশি, তার তার নাচ ভালো চেষ্টা করেছে, সে পারফরমেন্স সবচেয়ে বেশি পারফরমেন্স, আমি নাচ তো আমি অত বুঝি না, পারফরমেন্সের কথা বলি, সে তার জীবনে অন্যান্য ছবির তুলনায় বেটার পারফরমেন্স করেছে, তোমরা দেখে নিবা, এবং প্রত্যেকের ছবিটা দেখবে আমাকে বলবা। সাকিব আলাদা পারফরমেন্স করতে চেষ্টা করেছে, সাকিবে অ্যাবনর্মাল তামিল বা মালায়ালামের কোনো ধাঁচ না, এটা অন্যরকম একেবারে, ঠিক আছে, ন্যাচারাল একটা লুক, ন্যাচারাল একটা গেট আপ, ন্যাচারাল একটা পারফরমেন্স করতে চেষ্টা করেছে। দেন চলে আসি বাপ্পি, ওর জীবন দিয়ে চেষ্টা করেছে বাপ্পি, ওর ইয়ে তো শত্রু ছবিতে, আমি তো পুরো ওর সাথে আমার শত্রু ছবি নেই, আমি ওর শত্রু, মানে আমি ওই শত্রুটা আমি, তো ওই শত্রু ওর জীবন দিয়ে চেষ্টা করেছে, গেল এটা বাপ্পি ভালো করেছে, পাঁচ নায়কদের কথা বলি আমি মূলত। এরপর হচ্ছে যে আমার বাম পাশে বসা জয় চৌধুরীর, তো এটা ক্যারেক্টার বেসিক্যালি যে তুমি আমি দেখবো এটা সাকিব খানের মতো চরিত্র, মানে এটার জাস্ট এতগুলো ছবির মধ্যে এই ছবিকে বলতে আমি পিওর 90s বাংলা ছবি, ছবি যদি জনমানুষ ধরে নেয় ভাই ধরে ফেলাবে, কিন্তু ভাই জনমানুষ যদি পছন্দ করে নেয় গল্পটা, এবং তোমার দেখবার 90s একটা ছবি দেখতে না, দুঃখ কষ্ট হাসি ম্লান ফান ফুললি পাবা এটা, মানে 90s মনে করে দেবে তোমাকে। যেমন নাসিরুদ্দিন শাহ একটা করছিল না ডার্টি পিকচার, বিদিয়া বালানারও অনেক পুরনো ধাঁচের, একেবারে একটা পিওর একটা বাংলা ছবি আর কি, মানে 90s পিওর বাংলা ছবির ধাঁচ পাবা, আদল পাবা। বলে দিলাম এগুলো কথা, যদি কোনোটা চেঞ্জ হয় আমাকে বললো, ভাই রে হিসাবে আপনার আমি আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি, আমি আবারও বললাম নো চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ অহংকার আল্লাহ পছন্দ করেন, আমার অভিজ্ঞতার আলোকে বললাম। তো 4টা হয়ে গেলে, এবং ও আমার সাথে পারফরমেন্স করেছে, এবং আমি যখন দেখলাম ও মন দিয়ে চেষ্টা করতেছে, ভাই মন থেকে কেউ কিছু করলে তো আমার মনে সেটা সাড়া দেয়, আর আমি বিশ্বাস করি ভাই দিল থেকে যদি তুমি কিছু করবে আরেক দিন সেটা টাচ করবে, তখন আমি ওকে আমার আমি দাঁড়ায় ছিলাম, দাঁড়ায় সেটা দাঁড়ায় ওকে আমি বলছি আরও দিল খুলে কর,
কোনো ফলো করবি না দাঁড়ানোর মধ্যে, মানে স্বাভাবিক কারণে রাজ্জাক ভাইকে সবাই ফলো করতো। এখন সাকিব একটা আদর্শ সাকিবের মতো যখন বাচন ভেঙে আসতেছে আমাকে, নো ব্রেক ইট, এটা সাকিব মতো ঢং হয়ে যাচ্ছে, ভাঙো ভাঙো, তোমার মতো করে করো, ডিরেক্টরকে বলতে শুনো আর তোমারটাকে মিলাও। আর আমি তো বলেছি আমি নতুনের মধ্যে কোনো কিছু দেখলে দিল দিয়ে করি। ওর যখন অ্যাক্টিং করতেছিল ড্রামা, দিল খুলে কর, ভুলে যা আমি মিশা সওদাগর, আমি তোর প্রেসিডেন্ট ছিলাম, ভুলে যা তোর ভালোবাসি, ভুলে যা তুই ভাবে তুই তোর বিদ্রোহ, তোর বোনের সাথে আমার প্রেম ছিল, আমি ওকে বিয়ে করিনি, তুই আমার বোনকে ভালোবাসিস, তুই ফাড়ায় ফেলা, তুই মন থেকে কর, দিল কী বলতেছে বল, দিলেরটা শুন, দিলেরটা শুন, তো ইনশাল্লাহ অনেক ভালো করেছে। তো এইবার যেটা মূল কথা হচ্ছে যে আপনারা পাঁচটা নায়কের পাঁচটা ডিফারেন্ট পারফরমেন্স দেখবেন, মানে এবার সবাই মানে বিভ্রান্ত হয়ে যাবে, পাঁচজনই বলবে আমারটা ভালো, সবচেয়ে প্রবলেমটা হবে এইবার দেখবেন ফেসবুকে। তো বাট আমি চাই কেউ বিভ্রান্ত না হোক এবং কেউ আমরা কেউ কাউকে আপনাদের কাছে রিকোয়েস্ট, কেউ কাউকে বিভ্রান্ত না করি। আপনি দেখি আপনারা যেটা একদম জাস্টিফাই করে যেটা পাবেন, ছেঁকে ছেঁকে যেটা পাবেন সেটা বলবেন, এটা হলো আমার কথা। ও পারভেজ তো আমাকে মেরেই ফেলতেছে ভাই, এই কি রে ভাই, এটা কোন অ্যান্সার দিব ভাই, এই কি রে না করুক, এটা কি ভাই, এটা কি পারভেজ তুই কি বললি না করুক, এটা তো অন্যভাবে বলতে পারতি। আচ্ছা এটাও ফান, আলহামদুলিল্লাহ, হ্যাঁ হিয়াত মত আল্লাহ সুবহান তাআলার কাছে। আসলে তুই বলতেছিস, তোরাই বলতেছিস যে এরকম কেউ হইল না, তাইলে আবার প্রশ্ন করে লাভটা কি, এটা তো এটা গো অ্যান্ড আস্ক দ্য প্রোডিউসার এন্ড ডিরেক্টর হোয়ার আস্কিং মি, কারণ আমি তো ভাই শিল্পী, আমি তো শিল্পী তৈরি করবো না, আমাকে ডিরেক্টর প্রোডিউসার তৈরি করেছে, তুমি আমাকেও তো তৈরি করেছে, মিশাকে কিন্তু আমরা বাপদাদা তৈরি করেনি, সওদাগর সাহেব আমার দাদা করেনি, ওসমান সওদাগর আমার বাবা করেনি, মিশাকে সওদাগর বানিয়েছে তোমাদের মতোই ডিরেক্টর প্রোডিউসার দর্শক প্রদর্শকরা, এটা তুমি বেটার ডিরেক্টর প্রোডিউসার দর্শককে জিজ্ঞাসা করো, আমি তো এটা বলতে পারবো না।